पूजा से पहले शहरवासियों के लिए अच्छी खबर, सूर्य सेन पार्क में फिर शुरू हुई बोटिंग सेवा। पूजा से पहले शहरवासियों के लिए अच्छी खबर है, सिलीगुड़ी सूर्य सेन पार्क में 8 साल बाद बोटिंग सेवा फिर से शुरू हुई। नगर निगम की पहल पर पार्क की साफ सफाई कर बोटिंग व्यवस्था को दुरुस्त किया गया। अब शहरवासी पार्क में समय बिताने के साथ साथ बोटिंग का आनंद भी ले सकते हैं। साथ ही शुक्रवार को पार्क के जलाशय में रंग बिरंगी मछलियां भी छोड़ी जाती हैं। मेयर गौतम देव ने सूर्य सेन पार्क में नौकायन सेवा का उद्घाटन किया। कार्यक्रम में डिप्टी मेयर रंजन सरकार समेत वार्ड पार्षद कमल अग्रवाल व अन्य मौजूद थे। আরো অনেক কিছু কাজ হবে, যেটা বোটিংটা বাচ্চাদের খুব আকর্ষণীয়। আমরা বোটিংটা করলাম ওখানে, আমাদের ওই আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিংটা ওটাকে আমরা রেডি করছি, ওটা হিমালয় মান্ট্রিক ইনস্টিটিউট ওরা এসে টেন্ডার করবে, আমাদের ওরা ট্রেনার দেবে, 2-3 মাস টেন্ডার করে আমরা লোকাল অ্যাটলিস্ট 2-3 জন ছেলে তারাই এটাকে তাদের দ্বারা পরিচালনা হবে, সেইটা হবে। পুরো পার্কের চেহারাটা পাল্টাবো, একটু আমি দেখে যাই, এখন দেখে গিয়ে আমরা ইঞ্জিনিয়ার ডিজাইন দিয়েছে আমাদের এই যে টয় ট্রেন, তার শেড আমরা তৈরি করছি, ফ্যাব্রিকেশনের কাজ হচ্ছে, সেটা এখানে লাগিয়ে দেওয়া হবে, আর অন্যান্য কাজগুলো করব। যেহেতু এটা বর্ষা নানান কারণে প্রবলেম হয়েছিল, আমরা মাছ ছাড়লাম, এটাকে আমরা রিওরিয়েন্টেশন আরও করব। এখন প্রায় 4 ফিট মাটি তোলা হয়েছে, এরপর ব্রিক সোল হবে এবং তার উপরে বালির স্যান্ড ফিলিং হবে। এখন এটা এই বর্ষাকালে জলটা অলরেডি হয়েছে, এটাকে আবার ড্রাই করাবো, আমরা ড্রাই করে ওই ব্রিক সোলিং এবং স্যান্ড দিয়ে এটাকে ন্যাচারাল পন্ড করছি আমরা। দিল্লি আর্কিটেক্ট ওরকমই বলেছেন, কিন্তু প্রাথমিকভাবে শুরু হলো, বাচ্চারা পুজোর সময় ফেস্টিভ্যালের সময় এই বোটিংটা করতে পারবে, অনেকদিন বন্ধ ছিল সেটা চালু হবে। বোটিংয়ের জন্য এক্সট্রা কোনো চার্জ এটা বেড়া ঠিক করেছে বোটিংয়ে।